আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাসুদুল হাসান, কনসালটেন্ট কর্নিয়া অ্যান্ড রিফ্র্যাকটিভ সার্জারি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাইকে ভীষণ আই হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি যে টপিকসটা নিয়ে আজকে কথা বলবো, বাচ্চাদের চোখের অ্যালার্জি, যেটাকে আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি ভিকেসি। এই বিশেষ ধরনের অ্যালার্জি কোন বয়সের বাচ্চাদের হয়ে থাকে? আমরা সবাই জানি, যখন বাচ্চারা স্কুল গোয়িং হয়, তারা মাঠে খেলাধুলা করে, অথবা তাদের যে বয়সটা 6 থেকে 12, এই বয়সে আমরা সব সময় বেশি পেয়ে থাকি। এই রোগের যে লক্ষণগুলো আমরা খেয়াল করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে চোখ প্রচণ্ড রকম চুলকায়, লাল হয়ে যায় এবং রোদে তাকাতে খুবই কষ্ট হয়। আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে যে বাচ্চাদের শারীরিক অন্যান্য কোনো রোগের সাথে, যেমন বিশেষ করে তাদের শারীরিক যদি কোনো সমস্যা থাকে, যেমন হাঁপানি রোগ, শ্বাসকষ্ট, অথবা যেটাকে আমরা বলি যে শরীরে অ্যালার্জি, এই ধরনের অ্যালার্জির সাথে চোখের এই বিশেষ অ্যালার্জিরও সম্পর্ক আছে। তাহলে প্রশ্ন হতে পারে, তার চিকিৎসা কী বা প্রতিকার কী? আমরা বাচ্চাদের চোখ পরীক্ষা করে প্রথমে অ্যান্টি অ্যালার্জিক, বিশেষ করে অ্যালোপ্যাটাডিন, এই ধরনের কোনো ঔষধ তাদেরকে ব্যবহার করি এবং তারা যেন ধুলোবালি অথবা রোদে কম যায় সেই বিষয়টা তাদেরকে আমরা সতর্ক থাকতে বলি, এবং যে সকল খাবারে অ্যালার্জি বাড়ে সেইগুলোর থেকে বিরত থাকতে বলি। আর তাদেরকে অবশ্যই কাউন্সিলিং করে দেই যে এই রোগটি আসলে বয়স বাড়ার সাথে সাথে অটোইমিউন ডিজিজ, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা লক্ষণীয় বিষয় আমরা বলে থাকি সব সময়, যে গার্জিয়ানরা অনেকেই ভুল করে যে একবার চোখের ডাক্তারের কাছে আসে, এরপর ওই প্রেসক্রিপশন দেখে দেখে তারা সারা জীবন ওষুধ দিতে থাকে। অনেক সময় আমরা স্বল্পমেয়াদি স্টেরয়েড, লো পটেন্ট স্টেরয়েড ব্যবহার করি যেন চোখটা ভালো হয়ে যায় 1 বা 2 সপ্তাহের জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই স্টেরয়েডই অভিভাবকরা দিতে থাকে বছরের পর বছর, মাসের পর মাস। ফলশ্রুতিতে দেখা যায় যে তাদের চোখের প্রেসার বেড়ে অপটিক অ্যাট্রফি, অথবা চোখের যে নার্ভ সেটি শুকিয়ে যায়, পরিণতি হচ্ছে অন্ধত্ব। সুতরাং আমি বলবো যে ভিকেসি বা বিশেষ ধরনের অ্যালার্জিতে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদেরকে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে, অ্যালার্জি জাতীয় খাবার বেছে খেতে হবে এবং রোদ চশমা বা সানগ্লাস ব্যবহার করতে হবে, ধুলোবালি থেকে বেঁচে থাকতে হবে এবং ডক্টরের নিয়মিত পরামর্শ নিয়ে সেই অনুযায়ী ঔষধ ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের অ্যালার্জি আপনার চোখে কোনো ক্ষতি করতে পারবে না, সুস্থ থাকবে আমাদের বাচ্চাদের চোখ, আমরা পাবো সুস্থ জাতি। সবাইকে ধন্যবাদ ভীষণ আই হসপিটালের সাথে থাকার জন্য। ভীষণ আই হসপিটাল, চোখের ভাষা বোঝে।